আমরা যখন ব্লগ করি তখন কি আমরা কখনো ভেবে দেখেছি যে আমাদের ব্লগটা আদৌ ব্লগ হচ্ছে কি না, বা আমাদের ব্লগটা আদৌ ব্লগের মতো লাগছে কি না, এটা কখনো ভেবে আমরা দেখি না। বা আমরা যারা ব্লগ করছি, সবাই বানাচ্ছে ব্লগ ভিডিও, তারা এত মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে, এত এত তাদের ভিউয়ার্স হচ্ছে, তারা এত পয়সা পাচ্ছে, আমরা পয়সাটাকে দেখি, ওর পিছনে ছুটি। কিন্তু প্রপার যে ওয়েতে ব্লগ করতে হয়, ব্লগ করার সময় কী কী জিনিস করতে হয়, সেই জিনিসগুলো আমরা কিন্তু মাথায় তখন ভুলে যাই। আমরা শুধু ভাবি যে পয়সা পাবো, একটা ভিডিও কোনো রকমের শ্যুট করে দিয়ে দিই, ইউটিউবের মধ্যে পয়সা পেয়ে যাবো। অত সহজ নয়। তো আজকে বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে বলবো যে ব্লগটা কীভাবে একটা প্রপার ওয়েতে করা যায়। একটা ছোট্ট ওয়ার্ড আছে, সে ওয়ার্ডটা যদি মাথায় একবার ঢুকে যায়, আর কেউ আপনাকে ওখান থেকে সরাতে পারবে না। তো নমস্কার বন্ধুরা, আমি হলাম ধীমান, আপনারা দেখছেন ধীমান দে ব্লগস ইউটিউব চ্যানেল। প্রচুর ভিডিও তো দেখেছেন, কিন্তু এই রকম ভিডিও খুব কম পাবেন, আর একমাত্র আমার চ্যানেলেই আপনারা পাবেন। কেননা আমি খুব বাস্তব আর কড়া কথা বলি, যা বলি স্ট্রেট বলি। ফার্স্ট অফ অল একটা হেডলাইন দিয়ে দেবো, ব্লগ যদি করতে আপনি আসছেন ইউটিউবে, বা ইউটিউবে মনে করছেন যে আপনি ব্লগের একটা চ্যানেল খুলবেন, তাহলে তোমাদের জন্য আমি একটা কথাই বলবো যে এটাকে একটা কাজ হিসাবে নাও, এটাকে একটা জব হিসাবে নাও। মানে তুমি যদি চাইছো যে আমার এত মিলিয়ন সাবস্ক্রাইবার হবে, আমার এত ভিউয়ার্স হবে, এত টাকা আমি ইনকাম করব, তাহলে ভাই সোজা হিসাব একটা কথা বলতে, তোমাকে সিরিয়াস হয়ে কাজ করতে হবে। এখানে ছ্যাবলামোর কোনো জায়গা নেই। এবার ছ্যাবলামোর কোনো জায়গা নেই আমি কেন বললাম কথাটা, আপনারা খারাপভাবে নেবেন না, আমি যেটা বুঝাতে চাইছি সেটা ভালো করে বুঝুন। অনেকে ব্লগ করে, জাস্ট ক্যামেরা তোলে, বলে ব্লগটাকে শ্যুট করলো, দিয়ে আপলোড করে দিল। এরকম করলে কিন্তু এখনকার এই সময় 2022 সাল পেরিয়ে প্রায় 23-এ ঢুকতে চললো, এখন নিজেকে আপডেটেড না করলে, এখন মানুষ প্রচুর আপডেটেড, এখন নিজেকে আপডেট যদি আপনারা না করেন, তাহলে কিন্তু কেউ আপনার ব্লগ দেখবে না। এবার আজকের যে টপিকটা, সেটা হচ্ছে যে আপনাকে আপনার ব্লগ করতে হবে সিরিয়াসলি, লাইক অ্যাজ ইওর জব। মানে ধরুন অনেকে আছে, আপনাদের মধ্যে অনেকেই এমন আছে যারা ইউটিউব চ্যানেলও চালাচ্ছে, সাথে একটা কাজ করছে, মানে কোনো কোম্পানিতে কাজে করছে। আপনাদের একটু এখানে এক্সপ্লেন করে বোঝাচ্ছি, আপনাদের বোঝানোর জন্য। ধরুন আপনি একটা প্রাইভেট সেক্টর হোক কি একটা গভর্নমেন্ট সেক্টর হোক, যেখানে আপনি কাজ করছেন, সেখানে আপনাকে যদি একটা স্কুলে পড়ান, তো আপনাকে একটা টাইমে যেতে হচ্ছে, ওয়েল ড্রেসড হয়ে যেতে হচ্ছে, আপনাকে ভালোভাবে তাদের বাচ্চাগুলোকে পড়াতে হচ্ছে, তবে গিয়ে মাস গেলে আপনি মায়না পাচ্ছেন, ওটা দিয়ে আপনার সংসার চলছে, আপনি তারপরে হ্যাপি হচ্ছেন। এখানেও ইউটিউবটাও কিন্তু একটা কাজের জায়গা, প্রপার একটা কাজের জায়গা, এখানে কোনো ছ্যাবলামো চলে না। অনেকের মাথাতে এটা আছে যে ইউটিউব চ্যানেল বা ইউটিউব আমাদেরকে পুশ করছে না কেন, আমরা এত ভালো ভালো ভিডিও বানাচ্ছি, সেটা আপনারা মনে করছেন, আমি মনে করছি। কিন্তু ইউটিউব তখনই একটা চ্যানেলকে পুশ করে, দেখে যে যার মধ্যে ডেডিকেশন আছে, যার মধ্যে ডেইলি রুটিনের একটা ব্যাপার আছে, ডেইলি ভাত খেতে তো ভোলেন না, ডেইলি বাথরুম যেতে তো ভোলেন না, তো ভিডিও বানাতে কী করে আপনি ভুল করছেন বা ভুলে যাচ্ছেন কী করে? তো এইটা মাথাতে রাখতে হবে। জন্য প্রথমেই বললাম যে একটা ওয়ার্ড মাথায় ঢুকিয়ে নিন, সিরিয়াস হন। যদি সিরিয়াসভাবে আপনি ব্লগ বানান, আপনার ভিডিও যদি আপনি ডেইলি একটা নির্দিষ্ট সময় আপনি আপলোড করুন, ভিডিও ডেইলি ভিডিও বানান, পাংচুয়াল থাকুন, প্রপার ওয়েতে ব্লগ বানান, তাহলে আপনার চ্যানেল রকেটের গতিতে দৌড়াবে। আমি লিখে দিতে পারি এই কথাগুলো। আর কেন এইভাবে বলছি, যে দেখুন এরকম প্রচুর চ্যানেল আছে যারা ভিডিও বানায়, বা আপনারা প্রচুর এরকম আছেন, একটা ভিডিও বানিয়ে দিয়ে দিলেন, তারপরে মোটামুটি 20-15 দিন কোনো ভিডিওই নেই, হঠাৎ আচমকা একটা আবার ভিডিও দিলেন, ওইভাবে কিন্তু ব্লগ চ্যানেল চলে না, বা কোনো চ্যানেলই চলবে না। আমি ব্লগের নিয়ে কেন বলছি, যেহেতু আমার চ্যানেলটা ব্লগের ওপরে। তো যারা তোমরা ব্লগ করছো, বা অলরেডি আগের থেকে শুরু করেছো, বা অলরেডি করছো বা করতে চাইছো, তাদের জন্য ইম্পর্টেন্ট একটা ভিডিও, মনোযোগ দিয়ে আমার কথাগুলো কিন্তু মাথায় রেখো। যদি ব্লগে তোমরা নামছো, ভাবছো যে আমি ব্লগ করে 2 পয়সা ইনকাম করতে চাই,
আর সেটার থেকে আমার সংসার চলবে, আমি অন্য কোনো কাজ আর করছি না, তাহলে ভাই সিরিয়াসভাবে ব্লগটাকে করো, লাইক অ্যাজ ইউর জব, মানে অন্য কোনো কোম্পানিতে তুমি তুমি যদি জব করতে, যেমন যেমন সময় দিতে, যেমন ওর প্রতি ইনভেস্টমেন্ট করতে, এর প্রতিও কিন্তু সময় দিতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে, আর নিজের ডেডিকেশনটা দেখাতে হবে। ইনভেস্টমেন্ট বলতে আমি প্রথম যারা ব্লগ করছো আমি তাদের জন্য কিচ্ছু বলবো না যে হেভি ইনভেস্টমেন্ট কিছু করো, কিচ্ছু না, একটা মোটামুটি ভালো ক্যামেরা যেটাতে ভালো একটু কোয়ালিটির ভিডিও ওঠে, একটু ভালো ফ্ল্যাশ লাইটের আলোতে তুমি বানাতে পারছো, কি দিনের আলোতে ভিডিও বানাচ্ছো, ভালো কোয়ালিটির মোট কথা যাতে ভিডিও হয়, ভিডিও এডিটিংটা একটুখানি শেখো, আর ভিডিওগুলো ভালো করে বানাও, ইউটিউবে আপলোড করো পার ডে একই সময়ে। তুমি যদি সন্ধে 6টায় আপলোড করছো একদিন, তো পরের দিনও যাতে সন্ধে 6টায় আপলোড করো, এক বছর ধরে যাতে সন্ধে 6টায় আপলোড করো, আর পার ডে যাতে আপলোড করো, এই কথাগুলো মাথায় রেখে ব্লগ বানাও, সিরিয়াসলি ব্লগটাকে নাও, তাহলে ইউটিউবে কেরিয়ার আছে, আদারওয়াইজ ইউটিউবে কোনো কেরিয়ার নেই। হাজারো ভিডিও বানিয়ে যাবে আর শুধু দোষারোপ করে যাবে ইউটিউবের ওপরে যে আমার ভিউ হচ্ছে না, আমার সাবস্ক্রাইবার বাড়ছে না, আমি পয়সা ইনকাম করতে পারছি না, সবাই করছে ধর ইউটিউব আমাকে সাপোর্ট করছে না, ইউটিউব ওরকম কোনো পার্সিয়ালিটি করে না, ইউটিউবের খাতায় তুমিও যা আমিও তাই। ওই জন্য ইউটিউব প্রত্যেককেই দেখে, কিন্তু ইউটিউব একটা জিনিস মাস্ট দেখে যে সে পাংচুয়াল আছে কিনা, ডেইলি সে কাজ করছে কিনা, আর সিরিয়াস ওয়েতে কাজ করছে কিনা। তো আজকের আমার কথা বলার এতটুকুই ছিল, তো আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। তো একটা কথা শেষে আমি অতি অবশ্যই বলবো, এই ভিডিওটা দেওয়া আপনাদের বা তোমাদের সবার জন্য জরুরি ছিল, কেননা ব্লগ যারা করছো অত সহজে কিন্তু কোনো চ্যানেল দাঁড় করানো যায় না। আজ আমার 3,500 প্লাস সাবস্ক্রাইবার, সেটা একদিনও হয়নি, আমি 2 বছর ধরে ভিডিও বানিয়ে ডেইলি ভিডিও বানিয়ে গেছি, তবে কি আমার আজ হয়েছে। তো তোমাদেরও বলবো কন্টিনিউয়াস ভিডিও বানাতে থাকো, সিরিয়াস ওয়েতে কাজ করো, ভালো কন্টেন্ট দাও, আর মনোযোগ সহকারে ইউটিউব চ্যানেলটাকে চালাও, তোমরা সামনের দিকে এগিয়ে যাবে। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবার জন্য একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে আর কমেন্ট করতে ভুলবেন না, যে আপনাদের যদি কোনো কোয়ারি থাকে বা কোনো বিষয়ে যদি আপনারা ভিডিও চান। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।